আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আপনি যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমার নিত্য নতুন জব রিলেটেড সকল তথ্য আমি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকে যে জব সার্কুলারটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে পুলিশ সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2019। এখানে সরাসরি প্রার্থীর যোগ্যতাতে চলে যায়, সেটা হচ্ছে প্রার্থীর যোগ্যতা, বয়স 57 বছর এবং অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে 1 এপ্রিল 2019 তারিখে বয়স 19 থেকে 27 বছর হতে হবে, জন্ম তারিখ সর্বনিম্ন 2 এপ্রিল 2000 হতে সর্বোচ্চ 2 এপ্রিল 1992, অর্থাৎ এর মধ্যে যারা যাদের জন্ম তারিখ তারা আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 1 এপ্রিল 2019 তারিখে বয়স 19 থেকে 32 বছর হতে হবে, জন্ম তারিখ সর্বনিম্ন 2 এপ্রিল 2000 হতে সর্বোচ্চ 2 এপ্রিল 1987 পর্যন্ত। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 1 এপ্রিল 2019 তারিখে বয়স 19 হতে 27 বছর হতে হবে, জন্ম তারিখ সর্বনিম্ন 2 এপ্রিল 2000 হতে সর্বোচ্চ 2 এপ্রিল 1992 পর্যন্ত। উল্লেখ্য, এসএসসি অথবা সমমানের সার্টিফিকেটে বর্ণিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে। বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নহে। শিক্ষাগত যোগ্যতা, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থী সকল কোটা, উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি বা 1.6256 মিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি বা 0.7620 মিটার এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি বা 0.8128 মিটার হতে হবে। নারী প্রার্থী সকল কোটা, উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 বা 1.5748 মিটার, ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বডি মাস ইন্ডেক্স অনুযায়ী। জাতীয়তা, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্র বাংলাদেশে স্থায়ী পুরুষ অথবা নারী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্তা নহে এবং শিক্ষানবিশকালে শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে। শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা, বিধি মোতাবেক শারীরিক মাপে উপযুক্ত কোনো প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র আদি যাচাই অন্তে প্রাথমিকভাবে সঠিক প্রতীয়মান হলে উক্ত প্রার্থীকে শারীরিক পরীক্ষায় দৌড়, জাম্পিং ও রোফ ক্লাইম্বিং অংশগ্রহণ করতে হবে। শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা, স্থান, তারিখ ও সময়। তো ভিউয়ার্স, ঢাকা রেঞ্জে যারা আছেন তারা হচ্ছে 28 এপ্রিল 2019, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার, তারপর হচ্ছে কিশোরগঞ্জ 29 এপ্রিল 2019, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও গোপালগঞ্জ এরিয়ার লোকজনের পরীক্ষা হবে হচ্ছে 29 এপ্রিল এবং 30 এপ্রিল হবে টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি ও মাদারীপুর। স্থান হচ্ছে ঢাকা জেলা পুলিশ লাইন্স, মিল ব্যারাক, ঢাকা। ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন যারা, ময়মনসিংহ ও শেরপুর হচ্ছে 28 এপ্রিল 2019, 29 এপ্রিল হচ্ছে জামালপুর ও নেত্রকোনা। এরপর এই টোটাল এই জেলাগুলোর মানে এই রেঞ্জের যারা আছেন ময়মনসিংহ রেঞ্জের, তাদের পরীক্ষার স্থান হচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স, ময়মনসিংহ। চট্টগ্রামে যারা আছেন তারা হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী। নোয়াখা হচ্ছে 28 এপ্রিল 2019, 29 এপ্রিল 2019 যাদের পরীক্ষা তাদের এলাকা হচ্ছে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া। তারপর 30 এপ্রিল 2019 হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার, সিএমপি অর্থাৎ সিটাং মেট্রোপলিটন পুলিশ লাইন্স চট্টগ্রামে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী রেঞ্জে যারা আছেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট, বগুড়া, নওগাঁ ও নাটোর, এগুলা এই ডেটে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন। আমি বিস্তারিত আলোচনা করলাম এখানে দেয়াই আছে এবং আমার ফেসবুক পেজে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি
পাবলিশ করে রাখবো, আপনারা সেখান থেকেও সরাসরি দেখতে পারেন। এরপরে আমি চলে যাচ্ছি শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীদের নিম্নবর্ণিত কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে, অর্থাৎ যে সকল কাগজ ওই দিন এই ডেটগুলোতে পরীক্ষা দেওয়ার সময় যারা যারা যাবেন তাদের এই কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, জেলা স্থায়ী বাসিন্দা অথবা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য, এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদের মূল কপি আনতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি না থাকে সেক্ষেত্রে প্রার্থীর পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি শুদ্ধতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের বয়স বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণরূপ হিসেবে লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকা অথবা গেজেট ও সাময়িক সনদ কিংবা গেজেট ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিস্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বামুস এর সনদ অথবা গেজেট সাময়িক সনদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সনদের মূল কপি, এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সনদের সাথে মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র প্রযোজ্যের মূল কপি। বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থী হলে তিনি যে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি সাথে আনতে হবে। এমএস অফিস ইন্টারনেট ও ট্রাভেল শুটিংয়ের উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণে অভিজ্ঞতা সনদের পর সনদপত্রের মূল কপি এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র। আবেদনপত্র সংগ্রহ করুন, শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজি এর নিকট হতে ওই দিনই 3 টাকা মূল্যের নগদ মূল্যে মূল্য প্রদান করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র অবশ্যই সংযোজন করতে হবে, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা উচ্চ সত্যায়িত তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র সত্যায়িত কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, প্রার্থী জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেক্ষেত্রে পিতা অথবা মাতা জাতীয় পরিচয়পত্র, জেলা স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত কপি। এমএস অফিস ইন্টারনেট ও ট্রাভেল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদের কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি পর্যক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের প্রমাণ ক্ষেত্রে তাদের সেই কাগজপত্র আমি তো অলরেডি বলে দিলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে এই সেই প্রমাণস্বরূপ কাগজপত্র ওয়ার্ড মেম্বার ওয়ার্ড কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা হচ্ছে পৌরসভার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট আনতে হবে। আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশের অনুকূলে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে পরীক্ষার ফি বাবদ 300 টাকা এত নম্বরে পরীক্ষার ফি সংক্রান্ত করে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপি এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপত্র। আবেদনপত্র জমাদানের সময় প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে আগামী 7 মে 2019 তারিখ বিকাল 5টার মধ্যে নিজ নিজ রেঞ্জ ডিআইজি এর কার্যালয়ে জমা দিতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং ডাকযোগে প্রেরিত আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে না পৌঁছালে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না, এক্ষেত্রে প্রার্থী নিজে দায়ী থাকবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংশ্লিষ্ট রেঞ্জ ডিএজিগণ আবেদন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু ও এটি যথাসময়ে প্রার্থীদের নিকট প্রেরণের ব্যবস্থা করবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও নম্বর। শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বাংলা রচনা ও কম্পোজিশন, তারিখ 16 জুন 2019 সকাল 10টা থেকে 13টা অর্থাৎ 1টা পর্যন্ত, পূর্ণ নম্বর 100। সাধারণ জ্ঞান ও পাটিগণিত 17 জুন 2019
19 সকাল 10টা থেকে 13টা অর্থাৎ 1টা পর্যন্ত 100 নম্বরের পরীক্ষা হবে। মনস্তত্ত্ব 18 জুন 2019 সকাল 10টা থেকে 10টা 30 পর্যন্ত 25 নম্বরের হয়ে থাকবে। রেঞ্জ ডিআইজিগণ লিখিত পরীক্ষা কেন্দ্রের কোনো স্থান নির্ধারণ করবেন এবং প্রার্থীদের তা যথাসময় অবহিত করবেন। মুখী পরীক্ষা লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে কেবল মুখী পরীক্ষা অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, মুখী পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে উত্তীর্ণ প্রার্থীদের অবহিত করা হবে। স্বাস্থ্য পরীক্ষা এবং ভিআর ফর্ম পূরণ, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ভিআর ফর্ম পূরণ করতে হবে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজিগণ কর্তৃক তারিখ, সময় ও স্থান যথাসময়ে অবহিত করা হবে। চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন, নির্বাচিত বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা যোগ্য ও পুলিশ ভেরিফিকেশন ভিআর সফলভাবে সম্পন্নের পর মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। তবে পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রমাণ করলে কোনো প্রার্থীকে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে না। প্রশিক্ষণ, বহিরাগত ক্যাডেট হিসাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন বিনামূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম, চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া 1000 টাকা হারে মাসিক ভাতা প্রদান করা হবে। বহিরাগত ক্যাডেট হিসাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপস্থিত না হলে তিনি চাকুরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে। এক্ষেত্রে পরবর্তীকালে তার উক্ত প্রশিক্ষণ গ্রহণ বা চাকুরিতে প্রবেশের কোনো সুযোগ থাকবে না এবং প্রশিক্ষণকালীন অথবা পরবর্তীকালে প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রশিক্ষণ অথবা চাকুরিতে বরখাস্তকরণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ ও চাকুরির সুবিধাদি, সফলভাবে মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর 2015 সনে জাতীয় বেতন স্কেলের 10ম গ্রেড 16,000 থেকে 38,640 টাকা তৎসহ প্রাপ্য অন্যান্য সুবিধাদি যেমন স্বল্প মূল্যে রেশন, বিনামূল্যে পোশাক ও চিকিৎসা সুবিধা ইত্যাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিজস্ব পদে নিয়োগ প্রদান করা হবে। বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সমগ্র সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং প্রচলিত নিয়মান অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ নির্দেশাবলী, কর্তৃপক্ষ সার্বিক অবস্থায় বিবেচিত নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি করতে করার অধিকার সংরক্ষণ করেন। তো বন্ধুরা, এখানে যে সাধারণ নির্দেশাবলীগুলো দেওয়া আছে ওগুলো আপনারা পড়ে নেবেন। আমি ভিডিও লম্বা হয়ে যাবে তাই দীর্ঘ মানে পুরো বিষয়গুলো পড়ছি না। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে কীভাবে আবেদন করবেন বা কী বিষয় সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে যদি প্রশ্ন করেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই। আর সামান্য বিনা পয়সায় সাবস্ক্রাইবটা যদি আপনারা না করেন তাহলে আমরা উৎসাহ পাই না কাজ করার। সুতরাং আমাদেরকে সাবস্ক্রাইব করতে যেহেতু পয়সা লাগে না, আমাদেরকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন যেন আপনাদের জন্য নতুন নতুন বিষয়গুলো তুলে আনতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত।